আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল মামা বাজার থেকে আম নিয়ে এসেছে, মানে আমার শ্বশুর। তো সেই আমটাই দেখছিলাম, আর আফরাও বসেছিল, আফরার আব্বু বসেছিল। যেহেতু আফরা এসে আম আম করছিল, সেই কারণেই আসলে মামা আম নিয়ে এসেছে। আর এদিকে দুপুরের রান্নার আসলে প্রিপারেশন চলছে। আমি এখানে কাটাকাটি করছিলাম, এখানে আমি করলা কেটে নিচ্ছিলাম আর আলু কেটে নিচ্ছিলাম। আর এদিকে আফরার ওর দাদুর ল্যাপটপে ছড়া শুনছিল। তো এখন আমি আসলে দুপুরের জন্য কাটাকাটি করছি, আর ওইদিকে আমার মামনি মাছ কেটে নিচ্ছে, কারণ দুপুরে রান্না করে নিতে হবে, মামা দুপুরে খেতে আসবে। তো এ কারণে আসলে এত তাড়াহুড়া করছি রান্না করে নেওয়ার জন্য। তো আসলে সবাই মিলে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়, সে কারণে কিন্তু সবাই কাজ করি, আমিও কাজ করি, আমার শাশুড়িও কাজ করে। আমার শাশুড়ি রান্না বাড়ির কিন্তু সব কিছুই করে। আর এই যে আফরা কিন্তু এখন একটা আম নিয়ে বসে আছে। তো আজকে আমরা কচু শাকও রান্না করব। কচু শাক তুলে নিয়ে এসে দিয়েছে আমার একটা দাদি। তো এই কচু শাকও রান্না করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এদিকে পটলের ঝোল করা হবে, আর আলু করলা চচ্চড়ি করা হবে। আসলে অনেক কিছুই রান্না করা হবে। আর এদিকে আমি ঘরটা সব গুছিয়ে নিয়েছি, প্রতিদিনের মতো সকালে উঠে কিন্তু ঘর গুছিয়ে নিতে হয়েছে। আর আফরা এসে একটু বিরক্তই হচ্ছে, কারণ কারেন্ট থাকছে না, এখানের কন্ট্রোল রুম পুড়ে গেছে, এই কারণে কিন্তু কারেন্ট থাকছে না। আর আমার গুছানো হয়ে গেছে, এখন একটু ফার্নিচারগুলো মুছে নিব, এগুলোতে ধুলা পড়ে আছে, এগুলো সব মুছে ক্লিন করে তারপরে মামনিকে তরকারি সবগুলো ধুয়ে পরিষ্কার করে দেবো, তাহলে উনি রান্না উঠিয়ে দিবে। আর এদিকে আমার রুমও কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, আর কাপড় চোপড়গুলো এখানে শুকাতে দিয়েছি, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, শুকায়নি, কিছু কাপড় ভিজা ছিল, সেগুলো আমি এখানে বাতাসে দিব, কিন্তু কারেন্টই ছিল না, কিভাবে যে শুকাবে আল্লাহ জানে। তো এখন আমি এগুলো সব মুছে নিই, মুছে নেওয়ার পরে আবার যাব অন্য কাজ করতে। রান্নার কাজ আসলে করে নিতে হবে, কারণ আবার কারেন্ট একটুর জন্য এসে আবার চলে যাচ্ছে, এমন অবস্থা তো জানি না আজকে আবার কারেন্ট কখন আসবে। আর আজকে ভাত রান্না করা হয়ে গিয়েছে, রাইস কুকারে ভাত রান্না করা হয়, এখানে সেখানে ভাত রান্না করা হয়ে গিয়েছে। আর এই যে এখানে এভাবেই রেখেছি সব কিছু, আর এখানে এই যে আফরার পাউডার কেসটা এখানেই রেখে দিয়েছে আফরার আপু, এটা এখন এই ডয়ারে ঢুকিয়ে রাখবো। ডয়ারে না রাখলে আসলে আফরা এখান থেকে নিয়ে নষ্ট করে ফেলে, সে কারণে ডয়ারে রাখছে। আর এখানেও আরও কিছু কসমেটিক রাখা হয়েছে আফরার আমার, তো এগুলো আসলে এভাবেই রেখেছে, নাচার উপর থেকে সবসময় আফরা বের করে ফেলে। আর এপাশে আন্নার উপরে আমি বই রেখেছি আমার আর আফরার আব্বু। তো এখানে এসব গুছিয়ে রেখেছি, এটা আমার ব্যাগটাও নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। আসলে আসার পর থেকে কারেন্ট ছিল না, সে কারণে কিন্তু আসলে কোনো কাজই ভালো মতো করতে পারছি না, এখন এগুলো ক্লিন করে নিব। আর এটার নিচে কিন্তু অনেকগুলো বই রয়েছে, আর আমাদের বাসার সবাই কিন্তু বই পড়তে খুব পছন্দ করে, সে কারণে আসলে বইয়ের কালেকশান এগুলো। তো আরও কালেকশান আছে, কিন্তু এখন আফরা যেহেতু ছোটো এগুলো রাখা যায় না। আর আমার ট্রলি ব্যাগটা এখানেই রেখেছি, আর বাসে করে আসার সময় ট্রলি ব্যাগটা নোংরা হয়ে গিয়েছে, এগুলোও পরিষ্কার করতে হবে। আর আসলে ঘর বাড়ি পরিষ্কার করাটা আসলে খুব কঠিন, তারপরেও করতে হবে, ছোটো বাচ্চা সবসময় এলোমেলো করে। আর এই যে পাশে আফরার সেরেলা কিশমিশ আর বাদাম আর টেবিলটাও ক্লিন করে নিতে হবে। আর এখানে পাখা, যেহেতু কারেন্ট নেই, আর এই যে মাছ কাটা হয়ে গিয়েছে, মাছ এখানে ধুয়ে রেখেছে। আর আফরাকে সকালবেলা আজকে সুজি খাইয়েছি, আর এখন এসেছি ছাদে একটু দেখার জন্য কি অবস্থা। এই যে এখন রোদ উঠেছে, আফরার দাদুর এখানে লুঙ্গি নেড়ে দেওয়া হয়েছে, এটা শুকিয়ে গিয়েছে দেখলাম কি না, কিন্তু দেখলাম এখনও শুকায়নি, আরও একটু শুকাতে হবে। আর এই যে দেখুন বাইরে এই অবস্থা, বাইরের কিন্তু ভালোই লাগে, গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে। এখান থেকে কিন্তু নওগাঁ শহর খুব কাছে, কিন্তু এই পাড়াটা আমার কাছে গ্রাম গ্রাম লাগে, সে কারণেই কিন্তু আসলে আমি এটা গ্রাম বলেছি, কিন্তু এটা কিন্তু পৌরসভা। তো এই অবস্থা, আর এই পাশের এই জমিগুলো এখন বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে খেজুর গাছ, এই খেজুর গাছগুলো কিন্তু অনেক ছোটো ছিল, এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে।
তো এই অবস্থা সারা দিন, কিন্তু গরমে একদম সবাই খুব ক্লান্ত, আমিও কিন্তু অনেক ক্লান্ত। আর এত গরমের মধ্যে আসলে থাকা হয় না, কারণ রাজশাহীতে কিন্তু এত ইলেকট্রিসিটির সমস্যা হয় না। আর এখানে আমরা এসে খুব সমস্যায় পড়ে গেছি, কারণ এখানে একদমই কারেন্ট থাকছে না। আফরা খুব বিরক্ত করছে, বিশেষ করে সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন তো খুব বিরক্ত করছে। তো আসলে ও গরম একদম সহ্য করতে পারে না। আর এদিকে আমার শাশুড়ি খড়ি রেখেছেন, তার পিছনে দেখুন ভেঁকুর কিন্তু বাসা করেছে, এখনও কিন্তু বাসা করছে, বিশাল বড় একটা বাড়ি বানিয়েছে ওরা। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখুন ওরা কি নিখুঁতভাবে ওদের বাড়ি বানায়। আসলে আল্লাহ যে কিভাবে কাকে সৃষ্টি করেছে তা কিন্তু বলা যায় না। তো যেটাই হোক, ওরা এখানে একরকম থাক, আমরা আসলে ওদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। ওদেরকে যদি ডিস্টার্ব করি তাহলে কিন্তু ওরা এসে আবার কামড় দিবে, আর ওদের কামড় কিন্তু অনেক বিষাক্ত এই কারণে। আর আমি একটু জুম করে আপনাদের সাথে এটা শেয়ার করছি, কারণ ওদের কাছে কিন্তু আমরা যেতে পারছি না। আর আমার খুব ভয় লাগে আসলে ভেঁকুর, কারণ আমি ছোটোবেলায় কয়েকবার কামড় খেয়েছি, আমার খুব কষ্ট হয়, সে কারণে আসলে আমি ওদের কাছে যেতে চাচ্ছি না। আর এখন নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে মামা এসেছেন, উনি কিছু বাজার করে নিয়ে এসেছেন, তো ওই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে নওগাঁর বিখ্যাত প্যাড়া, এর আগেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি সেই প্যাড়া, তো আপনার জন্য নিয়ে এসেছে। আপনারা কিন্তু ওই প্যাড়াটা খেতে খুব পছন্দ করে, আর প্যাড়াগুলো কিন্তু অনেক স্বাদ। আর এটা হচ্ছে পানি, আপনারা যেহেতু এখানে এসে পানি খাবে সে কারণে মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসা হয়েছে 4.5 লিটারের। এটা ওই খাবে, এটা যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার কিনে নিয়ে আসা হবে। আর কিছু যেহেতু আমি এসেছি কিছু ফাস্টফুডও রান্না করব, সেখানে এই যে বাজার করা হয়েছে এখানে ফিশ চচ, আর মামাকে ছোটোই ফিশ চচ আনতে বলেছিলাম, কিন্তু মামা কিন্তু বিশাল বড় একটা নিয়ে এসেছে। আসলে মামা বুঝতে পারেনি যে এটা ছোটোও পাওয়া যায়, তো উনি বড়টাই নিয়ে চলে এসেছে। আর পেয়ারা নিয়ে এসেছে, পেয়ারা খেতে আমাদের খুব ভালো লাগে, এ কারণেই আসলে পেয়ারা নিয়ে আসা। তো পেয়ারা কিন্তু সবারই মোটামুটি খেতে ভালো লাগে, আর পেয়ারা কিন্তু অনেক পুষ্টি, ভিটামিন সি পাওয়া যায়, পেয়ারাগুলো অনেক ভালো ছিল। এখানে 3 কেজি পেয়ারা আছে। আরও নিয়ে এসেছে গুঁড়া দুধ, যেহেতু গুঁড়া দুধ দিয়ে আমি আফরার পুডিং বানাই, সে কারণে আসলে গুঁড়া দুধ নিয়ে এসেছে। তো আসলে বাজারগুলো বলতে গেলে সবগুলোই আফরার জন্যই। আর এই যে কনডেন্স মিল্ক নবাবের সেমাই বানাবো সেই কারণে। আর এই তো এখানে আরও কিছু নিয়ে আসা হয়েছে, আপনাদের সাথে সেগুলোও শেয়ার করছি। নিয়ে আসা হয়েছে এই যে সয়া সস, আর এখানে হচ্ছে আরও কিছু নিয়ে আসা হয়েছে, এই যে ভ্যানিলা এসেন্স। তো এগুলো আসলে আমি আফরার পুডিং বানানোর জন্যই কিন্তু নিয়ে এসেছি। আর নিয়ে আসা হয়েছে যে চানাচুর, এই চানাচুরটা কিন্তু অনেক টেস্টি, আর এই চানাচুর খেতে সবাই পছন্দ করে, আফরা এখনই খেতে চাচ্ছে। আর এগুলো সবই কিন্তু আমাদের নওগাঁ থেকে বাজার করা হয়েছে, এখানে কিন্তু এগুলো সব ভালো বাজার। আর এখানে আফরার জন্য ওয়েব টিস্যু আর টয়লেট টিস্যু নিয়ে আসা হয়েছে। আসলে আমি প্রথমে বললাম সব কিছু বাজারই কিন্তু কিন্তু আফরার জন্যই করা হয়েছে, আমাদের জন্য কিছু বাজার করা হয়নি, শুধুমাত্র পেয়ারা ছাড়া। তো আসলে নাতনি এসেছে বাসায়, সে কারণে কিন্তু দাদুর এত বাজার। তো এখন এই যে মুড়িটা আমার মামা খুব পছন্দ করেন, সে কারণে নিয়ে আসেন। আর এখানে আছে গোলমরিচ, চাইনিজ খাবার রান্না করতে কিন্তু এসব লাগবে। আর আমি যেহেতু এসেছি সেহেতু এগুলো একটু রান্না করব। আর এই যে এখানে ভুট্টা, পপকর্ন ভাজার জন্য, আর একটা চিপস, এই চিপসটা খেতে ভালোই হবে, মামাকে বলেছে দোকানদার, তো সে কারণে মামা নিয়ে এসেছে। তো আর এই যে ভুট্টার খই ভাজবো এক সময়, খেতে কিন্তু ভালোই লাগে, বাসায় চটজলদি হয়ে যায়। আর এই যে এত কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে, এখনও কিন্তু কারেন্ট আসেনি, কারেন্ট আজকে কখন আসবে বলা যায় না। আর এই যে এখানে আফরার দাদি আফরার জন্য জামার গলা বানিয়েছে হাতের কাজ করে, এখানে মরিও মের আছে আর আফরার আছে। তো এগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর হয়েছে, এক একটা এক এক কালার। আর তিনি অনেক ধৈর্য সহকারেই কিন্তু এসব বানিয়েছেন, আসলে দাদির নাতনির প্রতি এত ভালোবাসা সে কারণেই কিন্তু এগুলো বানাই। আর এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর, আর কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে, সবগুলোই কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে পার্পেল কালার। তো আসলে সবগুলো ডিজাইনে উনি একজনের মোবাইলে দেখে তারপরে করেছেন, যারা কাজ পারে তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না, আমি কিন্তু পারি না। তো এটা হচ্ছে টিয়া কালার, এটাও কিন্তু অনেক সুন্দর, এটা মরিয়মের জন্য। আর
দুটা বানানো হয়েছে একই রকম লাল রঙের, ওই দুটো, একটা আফরা আর একটা মরিয়মের জন্য, এই যে এরকম। এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে, ছোট ছোট ফুল, অনেক নিখুঁত কাজ, তো কাজগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। এছাড়া কাঁথাও কিন্তু বানাচ্ছে, তো কাঁথাটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখুন কাঁথা, এটা নকশি কাঁথা বানাচ্ছে আফরার দাদি আফরার জন্য। অনেক বিশাল বড় একটা কাঁথা হতে অনেক টাইম লাগবে কিন্তু, তবুও উনি এখনও বানাচ্ছেন, আর কারেন্ট না থাকার কারণে কিন্তু বেশি সেলাই করতে পারছে না, গরম লাগছে। তো এখনও যে উনি ধৈর্য সহকারে এগুলো বানাচ্ছেন এটার জন্য আলহামদুলিল্লাহ, এখন উনি যথেষ্ট সুস্থ সবল আছেন। আর আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে এদিকে কথাগুলো শেয়ার করতে করতে ভাবলাম যে বাইরের পরিবেশ একটু শেয়ার করি, যেহেতু আমি এখানে বসেছিলাম। তো এই যে বাইরে এই অবস্থা, এটা আমার জানলা দিয়ে আসলে দেখা যায়। তো এখানে কিন্তু ভালোই গাছ আছে, সবুজ শ্যামলা, তো এগুলো দেখতে কিন্তু সবারই ভালো লাগে, আমার অনেক ভালো লাগে, তাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন সবাই বাইরে এখানে বসে আছে বিকালবেলা, তো আসলে এগুলোই গ্রামীণ পরিবেশ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।